উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য যমজ দুই বোনের। 493 নাম্বার পেয়ে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী স্নেহা ঘোষ। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হলেও নাম্বারের ভিত্তিতে গোটা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে স্নেহা। তার দিদি সোহা ঘোষ 487 নাম্বার পেয়ে রাজ্যে দশম স্থান অর্জন করেছে। যমজ দুই বোনের বাড়ি চুচুড়ার গড়বাটি ষষ্ঠীতলা এলাকায়। উচ্চ মাধ্যমিকে যমজ এই দুই বোনের নজর কাড়া সাফল্যে বেজায় খুশি পরিবারের সদস্যরা। জানা গেছে স্নেহা এবং সোহার বাবা সঞ্জীব ঘোষ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। রেজাল্ট আউটের সময় কর্মসূত্রে তিনি বাড়ির বাইরে ছিলেন। বাড়ির বাইরে থাকলেও ভিডিও কলিংয়ের মাধ্যমে দুই মেয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। যমজ দুই বোনের মা অপর্ণা ঘোষ একজন গৃহবধূ। দুই মেয়ের সাফল্যে তিনিও বেজায় খুশি। পরিবার জুড়ে একেবারে খুশির হাওয়া বইছে। উচ্চ মাধ্যমিকে এত ভালো সাফল্যের পেছনে স্নেহা এবং সোহা দুই বোন পড়াশোনার সময় একে অন্যকে সহযোগিতা করার কথা জানিয়েছেন। দুই বোনের মিলেমিশে পড়াশোনা করা এবং পড়াশোনার ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা হলে একে অন্যকে সহযোগিতা করার কারণে প্রথম দশে স্থান পেয়েছে হুগলির এই যমজ দুই বোনের নাম। সত্যি করে নিজের ইমোশনসটাই কন্ট্রোল করো ওই মুহূর্তে, একটু ডাউট ব্যাপার। তো মা বাবা এটাই আশা করছিল যে আরেকজনের নামটাও যদি শোনা যায়, কখনো যদি তাদের একজন সাকসেস অ্যাচিভ করলে আরেকজনের জন্য ওদের এক্সপেকটেশন থাকে। তো আমরা পুরো লাস্ট অবধি 10th অবধি যখন নামটা প্রকাশ হচ্ছিল আমরা পুরোটা শুনলাম, তখন আমার নামটা বলে হলো ভীষণ ভালো লাগলো যে দুজন কারটাই হয়েছে। আমাকে অনেক সময় অনেক অঙ্কে হেল্প করে, ভীষণ ইভেন ক্লাসেও আমাকে অনেক হেল্প করতো। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে ICU, NICU, USG, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নম্বরে।